একো স্টেপ লব দেখাব হোৱা নাই ইটোৰ কাৰণে আদিবাসী ছাত্ৰ সন্থাই বাধ্য হৈ গৈছে আদিবাসী ছাত্ৰ সন্থা হৈও পলিটিকেলত মানে ভৰি দিব লগা নিচিনা হৈ আছে গতিকে আজি আমি জাতিৰ স্বাৰ্থত আজি পলিটিকেলত হাত দিব লগা হৈ আছে গতিকে আমি এবাৰ চ্যালেঞ্জ কৰি আছো 12টাৰ জেগাত কমচে কম এটা হলে এমএলএ আমাৰ নিজৰ পইচা থলে জিতাই লৈ যাব এটা একদম খাটা আমি যেমন আমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বিলাক আছে তেখেত সকলের পলিটিক্যাল পার্টি বিলাক আছে আমি সকলের লগত বহিম যার লগত আমার মন মিলি যাব যার লগত আমার ইস্যুটা খাপ খাই যাব তার লগতে যাই পাই আমি জাতির হকে কাম করার আমি সদায় 24 আওয়ার্স আমি রেডি আছো একদম এক নম্বর এটো খাটাং কথা যেহেতু বিজেপি হয়তো ভাবব পারে বহুত মানুষ লই পেলায় তেখেত সকলে বিজেপির কথা বা বিজেপির পলিটিক্যালাইজ বা বিজেপির কামটো করে লৈ যাম বলে ভাবি আছে আমি বিজেপি সরকারক যি কোনো কাম করব নোয়ারলে কমসে কম বিজেপিক তো আমি ডিস্টার্ব দিব পারমি তো কেবার খাটাং কারণ তেখেত সকলে শান্তিত থাকবাই নিদিম এটো আমার কিন্তু একদম স্পষ্ট কারণ কিয় তেখেত সকলে আমার আদিবাসী শান্তিত থাকবই দিয়া নাই আমি আজি নিজের ঘর থাকবে পারা নাই নিজের ঘরের হিসাবত নিজের মাটি আমি নিজের মাটি বলে কব পার নাই নিজের আইডেন্টিটি আমি দেখাব পার নাই আমি কোন হয় তিতে হলে আমি কি কম তেখেত সকলে যদি একটু বুঝি পেলায় যদি করে দিব পার নাই আদিবাসীর কারণে তিতে হলে আমিও বাধ্য যে বিজেপি সরকারক আমি যেটু কইছো না তেখেত সকলে করা নাই তো তেখেত সকলক আমি ডিস্টার্ব দিব কারণে আমি বাধ্য হয়ে গেছো কেমান এমপি হল কিন্তু এই দুঃখিয়া শ্রেণী বা এই পীড়িত আদিবাসীর কারণে কিন্তু কোনো এম এল এম পি বিলাক কাম করা নাই আসামলি আহে গুছি যায় কিন্তু কোনোদিন আদিবাসী জনগোষ্ঠীর কারণে কিন্তু কোনোদিন সলিউশনের কথা একদিনও আলোচনা করব কারণে আমি দেখা পাওয়া নাই তার কারণে হদকম আদিবাসী ছাত্র হন্তা আমি বাধ্য হয়ে গেছো যে এবার বিজেপি সরকারে যদি আমার আদিবাসী বিলাকক এস টি নকরে মাটির পাট্টা যদি নিদিয়ে বাগানো 350 টাকা হাজিরা বড়াই নিদিয়ে তেতিয়াহলে আশায় সিরিয়াসলি গভীর ভূমিকা লব তাকে বিজেপি সরকারক এই অসমৰ পৰা বহিষ্কার করব কারণে আমি বাধ্য হয়ে যাম তথা ভোট বর্জন করিম কিন্তু বিজেপিকে বর্জন করিম আমি ভোট দিম কিন্তু বিজেপিক ভোট নিদিয়ার সিদ্ধান্ত আমি এতিয়া যাজু চলাই আছো গতিকে আজি এই গণসংকার যোগেদি আমি কব খুঁজিম বিজেপি সরকারের এতিয়াও টাইম আছে তেখেতসকলে যদি নিশ্চয় সাবকা সাথ সাবকা বিকাশের কথা যদি কয় যেটা প্রিন্সিপাল তেখেত সকলে গোটাই অসমত বিপি ফুরাই আছে এই প্রিন্সিপালটো যদি তেখেত সকলে করাব খোঁজে দুঃখিয়া শ্রেণীর কথা যদি কয় তাহলে অসমত সবতকে দুঃখে যদি কয় এই বাগানত থকা আদিবাসী বিলাক এই গাঁৱত থকা আদিবাসী বিলাকে সকলতকে দুঃখিয়া শ্রেণীর মানুষ হয় গতিকে এই দুঃখিয়া শ্রেণীর মানুষ বিলাকৰ কাৰণে কাম করার কারণে আমি তেখেত সকলক দাবি জনাই আছো কারণ এই 2020ৰ ভিতৰত যদি আদিবাসী এস টি নিদিয়ে তেতিয়াহলে আমি বিজেপি আদিবাসী রাইজে চিন্তা করে আছে সিদ্ধান্ত লৈ আছে পলিটিক্যাল পাওয়ার কেনকা লব লাগা হব আদিবাসী রাইজে এই পলিটিক্যাল পাওয়ারটো আমি হাতত লবার কারণে যে কোনো পদ্ধতিরে আমি লবার কারণে বাধ্য হয়ে যাম তার আদিবাসী রাইজে চিন্তা করবা যদি প্রয়োজন হয় কালিলৈকে আদিবাসী পলিটিক্যাল পার্টি একটা সেপারেট হয়ে যাব পারে কিন্তু এটা এইবিলাক বস্তু আলোচনা শুনি আছে আজি হেমন্ত জিনকে তেখেত সকলক আমি ধিক্কার দিব খোঁজো তেখেত সকলে দুঃখিয়ার সরকার বলে কৈছিল কিন্তু দুঃখিয়ার কাম করা একো দেখা পোৱা নাই কিন্তু তেখেত সকলে খালি পুঁজিপতি সকলের লগত মিলি পেলাই কাম করবা আমি দেখা পাই আছো গতিকে আজি সবতকৈ দুঃখ লাগা কথা এইটোই যে আমার আদিবাসীর মাটিবিলাক ডে বাই ডে লুটপাট তথা এইবিলাক হেরাই গৈ আছে কালচার হিস্ট্রির কথা কবই না লাগে কারণ এইবিলাক বস্তুতে এক এক হয়ে গেছে কিন্তু এতিয়া কমসে কম আদিবাসী বিলাকৰ আইডেন্টিটি তথা এসটি করণ করাটো আমি বিজেপি সরকারক অতি সোনকালে আমি দাবি জনাই আছো অন্যথা অসমত থকা আদিবাসী বিলাক পাগল নিচিনা আন্দোলন করবার কারণে আমি বাধ্য হয়ে যাম তার দায় কিন্তু সর্বানন্দ সোনোয়াল তথা হেমন্ত সোনোয়াল হেমন্ত বিশ্ব শর্মায় দায়ী হব তার কিন্তু কোনো আশা বা কোনো আদিবাসী রাইজ নহব গতিকে আমার ফলের পর একদম স্পষ্ট আজি আমি যেহেতু তেখেত সকলক ওই ডেমোক্রেসি সিস্টেমত যেটো তেখেত সকলক বিচাৰি আছো তেখেত সকলে ডেমোক্রেসি সিস্টেমটো যদি বুজি নাপায় তেতিয়াহলে কালিলৈকে যদি কিবা এটা ডাঙৰ ঘটনা হব লগা হয় তেতিয়াহলে তার দায় অসম সরকার তথা বর্তমানৰ ৰুলিং গভৰ্ণমেণ্ট তথা বিজেপি সরকারে হব